যদি আপনার সকল ধরনের প্রমোশনাল ইমেলগুলো একসাথে ডিলিট দেওয়ার প্রয়োজন হয় বা আলাদা করে রাখার প্রয়োজন হয় বা আপনি চান যে এই ধরনের ইমেলগুলো যেন আর না আসে, ইমেল পাঠানোর সময় এরকম লেখাগুলো যেন অটো চলে আসে, কোম্পানির বসের আপনার ক্লায়েন্ট অথবা নির্দিষ্ট মানুষের জিমেলগুলো এভাবে আলাদা করে রাখার প্রয়োজন হয়, তাহলে এগুলো কীভাবে করবেন এই সব কিছুই দেখাবো এই ভিডিওতে। প্রথমে গুগল ক্রোমে যাই, যাওয়ার পরে আমার একটি জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে যাই। দেখুন এখানে বিভিন্ন কোম্পানির এবং সাইটের প্রচুর পরিমাণে প্রমোশনাল মেইল আসছে। তো ধরুন আপনি চাচ্ছেন যে আপনার মেইলে এই ধরনের ইমেল যেন আর না আসে, তো এর জন্য সিম্পলি যেই সাইটের মেইলগুলো আর রিসিভ করতে চান না ওই মেইলের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে লিঙ্কডিন এর একটি মেইলের উপরে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন উপরে আনসাবস্ক্রাইবের অপশন পাবেন, আর উপরে না পেলে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পরে নিচে আনসাবস্ক্রাইবের অপশন পাবেন, আনসাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে দিয়ে আনসাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই সাইট থেকে আর মেইলগুলো আসবে না। তো আপনি যদি চান যে প্রমোশনাল ইমেলগুলো আসবে কিন্তু আলাদা করে লেবেল ক্রিয়েট করে এখানে রেখে দিবেন। তো প্রমোশনাল ইমেলগুলোর ভিতরে বেশিরভাগই দেখবেন আনসাবস্ক্রাইবের একটা লেখা থাকে। এই প্রমোশনাল ইমেলগুলো আলাদা করে রাখার জন্য এখানে ফিল্টারের অপশন পাবেন, ফিল্টারে ক্লিক করার পরে হ্যাজ দ্য ওয়ার্ড এখানে আনসাবস্ক্রাইব লিখে দিবেন। তো লেখার পরে ক্রিয়েট ফিল্টার এটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে স্কিপ ইন দ্য ইনবক্স অ্যাচিভ ইট, তো এটাতে টিক মার্ক দিয়ে এখানে অ্যাপ্লাই দ্য লেভেল, এখান থেকে নিউ লেভেলে ক্লিক করবেন। করার পরে লেভেলের একটা নাম দিয়ে দিবেন, তো আমি এখানে লিখে দিতেছি প্রমোশনাল ইমেল। লেখার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। এখানে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু ম্যাচিং কনভারসেশন, এটাতে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফিল্টারটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটার একটা কালার দিয়ে দিতেছি, কমলা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই লেভেলের ভিতরে যাই, দেখুন এখানে 16634টা ইমেল আসছে, এগুলো সব প্রমোশনাল ইমেল। তো এইভাবে কিন্তু প্রমোশনাল ইমেলগুলো আলাদা করে রাখতে পারবেন। তো এখানে দেখুন ইনবক্সে কিন্তু আরও কিছু ইমেল রয়ে গেছে, যেমন ফ্লিকি থেকে এই ইমেলগুলো কিন্তু ইনবক্সে রয়ে গেছে। তো সেমভাবে এখানে ইমেল অ্যাড্রেসটাকে কপি করবেন, যেই সাইটের ইমেলগুলো আর চান না ওই সাইটের ইমেল অ্যাড্রেসটাকে কপি করবেন। করার পরে হ্যাজ দ্য ওয়ার্ডের এখানে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে জাস্ট ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে স্কিপ দ্য ইনবক্স অ্যাচিভ ইট, এটা টিক মার্ক দিয়ে দিবেন সেমভাবে। এরপর এখানে অ্যাপ্লাই দ্য লেভেলের জায়গায় প্রমোশনাল ইমেল এই লেভেলটা সিলেক্ট করে দিবেন। অলসো অ্যাপ্লাই ফিল্টার ম্যাচিং কনভারসেশন সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে দিবেন। তো দেখুন এই ইমেলগুলো কিন্তু প্রমোশনাল ইমেলের ভিতরে চলে আসছে। তো এরপরে এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখুন ইউটিউবের যেই নোটিফিকেশানগুলো আমি চাচ্ছি যে এগুলো ইনবক্সে আসুক। তো এর জন্য সিম্পলি ইউটিউবের ইমেল অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করার পরে সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে সি অল সেটিংয়ে ক্লিক করবেন। এরপর এখানে উপরে একটা অপশন পাবেন ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস, এখানে এডিটে ক্লিক করে দিবেন, যেই লেভেলটা ক্রিয়েট করছেন এটাকে এডিট করতে হবে। তো এরপরে এডিটে ক্লিক করার পরে এখানে ডাজ নট হ্যাভ এখানে জাস্ট পেস্ট করে দিবেন ইমেল অ্যাড্রেসটাকে। এরপর কন্টিনিউতে ক্লিক করে এখানে সেমভাবে অলসো অ্যাপ্লাই ফিল্টার ম্যাচিং কনভারসেশন টিক মার্ক দিয়ে জাস্ট আপডেট ফিল্টার এটাতে ক্লিক করে দিবেন। তো এরপরে কিন্তু ইউটিউবের যেই মেলগুলো এগুলো ইনবক্সে চলে আসবে। রাজু উদ্দিন নামে এখান থেকে যে ইমেলগুলো আসছে বা যে মেলগুলো আমি পাঠাইছি, আমি চাচ্ছি যে ইমেলগুলোকে আলাদা একটা লেভেল ক্রিয়েট করে সেখানে রাখতে। এটার জন্য সেমভাবে ফিল্টারে চলে যাবেন, যাওয়ার পরে অ্যাজ দ্য ওয়ার্ডের এখানে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা লেভেল ক্রিয়েট করতে চান। এরপর এখানে ক্রিয়েট ফিল্টার এটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে কিপ দ্য ইনবক্স এটা টিক মার্ক দিবেন। এরপরে নতুন আরেকটা লেভেল ক্রিয়েট করলাম, নাম দিয়ে দিতেছি রাজু ভাই। এরপর ক্রিয়েটে ক্লিক করে দিলাম, এখন দেখুন 17টা ইমেল আছে মোট, ওটা কিন্তু শো করতেছে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু ম্যাচিং কনভারসেশন। এরপর ক্রিয়েট ফিল্টার ক্লিক করে দিবেন, এটা একটা আলাদা কালার দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে কিন্তু মেলগুলো চলে আসছে। এরপরে যদি ডিলিট দিয়ে দিতে চান সেটাও পারবেন, এখান থেকে রিমুভ লেভেলে ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ইমেল থেকে প্রমোশনাল ইমেল হোক বা নর্মাল ইমেল সব কিছু ডিলিট করে দিতে পারবেন। তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখুন খোরশেদ আলম থেকে যে মেইলগুলো আসে এই মেইলগুলোতে অটোমেটিক এই লেখাটা কিন্তু চলে আসে। তো এই লেখাটা কিভাবে অ্যাড করবেন, আপনি যদি কাউকে ইমেল পাঠান আপনি চান যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিবেন যাতে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ে, ইমেল পাঠানোর সময় আপনার কোম্পানির লোগোটা যেন অটো চলে যায় বা কিছু লেখা যেন অটো চলে যায়, এটা করা খুবই সিম্পল। তো আমি এখান থেকে লেখাগুলোকে কপি করে নিলাম, এই লেখাগুলোকে আমার ইমেলও অ্যাড করব। তো এর জন্য কম্পোজে ক্লিক করলে এই লেখাগুলো কিন্তু এখন আসতেছে না। তো এই লেখাগুলো অ্যাড করার জন্য সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে সি অল সেটিংয়ে ক্লিক করে এখানে জেনারেলে থাকা অবস্থায় নিচে চলে আসবেন, সিগনেচার নামের একটা অপশন পাবেন, নিচে সিগনেচার
সিগনেচার অ্যাড করার একটা অপশন পাবেন, তো ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে সিগনেচারে কি নাম রাখতে চান এটা দিয়ে দিবেন। তো আমি এখানে খোরশেদ আলম এটা দিয়ে দিলাম, দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এরপর এখানে কি লেখা দিতে চান বা কোম্পানির ওয়েবসাইটের লিংক দিতে চান বা যেই লেখাগুলো দিতে চান ওগুলো এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়, সব কিছু করা যায়। তো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম। এরপর ইমেজের আইকন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার লোগো থাকে লোগো অ্যাড করে দিতে পারবেন, সিগনেচার থাকলে সিগনেচার অ্যাড করে দিতে পারবেন। তো আমি এটার সাইজটা মিডিয়াম সাইজ দিয়ে দিলাম। ছবি সিলেক্ট করার পরে এখানে সাইজের অপশন পাবেন, মিডিয়াম সিলেক্ট করে দিলে মিডিয়াম সাইজ হয়ে যাবে। তো এরপর এখানে ফর নিউ ইমেল ইউজ, তো এখানে আপনার সিগনেচারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে খোরশেদ আলম সিলেক্ট করে দিলাম এবং এখানেও খোরশেদ আলম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখুন কম্পোজে ক্লিক করলে কিন্তু এই লেখাগুলো অটো চলে আসে। জিমেইলের যদি আরও টিপস শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন, বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।